بسم الله الرحمن الرحيم. বলছিলাম তাহাজ্জুদের সালাত সম্পর্কে, তাহাজ্জুদের সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিউ। এই তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বৈকুণ্ঠ অর্জন করতে পারে, অনেক সম্মান মর্যাদা অর্জন করতে পারে। অতএব আমরা আমাদের 24 ঘন্টা ইবাদতের মাঝে এই তাহাজ্জুদের সালাতটাকে অন্তর্ভুক্ত করতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে 24 ঘন্টা আমাদের জন্য যা করা করণীয় সংক্ষিপ্ত একটি তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আমরা বলবো, বেশি বেশি কান্না করা, বেশি বেশি কান্না করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত নৈকট্য অর্জন করা যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে তত নৈকট্যতা অর্জন করা যায় না। একাধিক দলিল আপনি একটু আমার দিকে লক্ষ্য করুন। খুলেন ইবনে মাজাহ 4267 নম্বর হাদিস, আন্না উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কানা ইযা ওয়াকাফ আলা কবরিন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ইয়াবি কি, তিনি এত বেশি কান্না করতেন, এত বেশি চক্ষু থেকে অশ্রু ঝরাতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, কান্না করতে করতে তার লম্বা দাড়িগুলো ভিজে যেত। আল্লাহু আকবার। ফাকিলা লাহু, উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তাযকুরুল জান্নাত ওয়ান করলেন না, ওয়া তাবকি মিন হাযা, এখন কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করছেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উসমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানাজিরিল আখিরা, কবর হচ্ছে পরকালের সর্বপ্রথম স্টেপ, পরকালের সর্বপ্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু, কেউ যদি কবরের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারে, তার বাকি সকলগুলো সহজ হয়ে যায়। ওয়াইন না মিয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, আর কবরের শাস্তি থেকে যদি বাঁচতে না পারে, তার বাকি প্রত্যেকটা স্টেপ তার জন্য খুব ভারী হয়ে যায়। এবার আল্লাহ নবী বললেন, মা রাআইতু মানজারান কাত্তু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চোখে এমন কঠিন মারাত্মক ভয়াবহ কোন দৃশ্য দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, আমি আমার চোখে এত কঠিন কোন দৃশ্য অবলোকন করি নাই, দেখি নাই। ওয়াল কবরু আফজা মিনহু, যে দৃশ্য কবরের চেয়েও কঠিন। আল্লাহু আকবার। এখানে আপনি বুঝতে পারবেন না, 4267 নম্বর হাদিস, কবর যে কত কঠিন এটা বোঝানোর জন্য 2 মিনিট আপনাকে বলছে। আমার দিকে লক্ষ্য করুন, সিলসিলাতুস সহিহা নাসিরউদ্দিন আলবানীর লেখা গ্রন্থ, এই গ্রন্থের 1695 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1695 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, ইন্না লিল কবরি যাক্তাতান, নিশ্চয় প্রত্যেকটা কবরের একটা চাপ আছে, নিষ্পেষণ আছে, একটা আঘাত আছে প্রত্যেকটা কবরের। ওয়ালাউ কানা আহাদুন নাজিয়ান মিনহু, এই পৃথিবীতে কবরের সেই চাপ থেকে কেউ যদি বাঁচার অধিকার রাখে, নাজা মিনহু সাদ ইবনে মুআজ, তাহলে সাদ বিন মুআজ সেই কবরের চাপ থেকে বাঁচতে পারতো। কেন সাদ বিন মুআজের এত মর্যাদা? কেন? লক্ষ্য করুন, সুনান নাসাই 2055 নম্বর হাদিস, সাদ বিন মুআজের মর্যাদা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, আল্লাহর নবী বললেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, এই সাদ বিন মুআজ শহীদ হয়েছে। সাদ বিন মুআজ এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে, যার শাহাদাত বরণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার মরণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দিয়েছিলেন। ওয়া শাহিদাহু লাহু সাবঈনা আলফাম মিনাল মালাইকা, এবং তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। এবার আল্লাহ নবী বললেন, ওয়াকাদ দুম্মা দুম্মাতান সুম্মা ফুরিজানহু, এরপর এত মর্যাদা আরশ কেঁপে গেল, আকাশের দরজা খুলে গেল, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করলো, এর
বিন মুয়াজের কবরের সেই নিষ্পেষণ, সেই চাপ থেকে সে বাঁচতে পারে নাই। তাকে সংক্ষিপ্ত সংকীর্ণ ছোট্ট একটা কঠিন চাপ দেওয়া হলো, সুম্মা ফুরিজা আনহু, এরপর তার কবর প্রশস্ত হয়ে গেল। হাদিসটি পাবেন নাসাই 2055 নম্বর হাদিস। আগের হাদিসটি পাবেন সিলসিলা সহিহা 1695 নম্বর হাদিস। কেন এই কথা বললেন ব্যাখ্যা পরে বলছি। এবার দেখেন আরেকটা হাদিস, ছোট্ট বাচ্চা মারা গেছে যার কোনো হিসাব নিকাশ নাই, আমরা জানি এরা জান্নাতের গিলমান, এরা জান্নাতের সেবক, কোনো হিসাব নাই, নাবালিক বাচ্চা। আল্লাহর নবী বললেন, লাউ আফলাতা আহাদুম মিন যাক্তাতিল কবরি, এই পৃথিবীতে কোন মানুষ যদি কবরের এই নিষ্পেষণ কঠিন চাপ থেকে বাঁচত, লা আফলাতা হাদা সাবি, তাহলে এই ছোট্ট বাচ্চাটি কবরের কঠিন চাপ থেকে বাঁচত। মানে বোঝা যাচ্ছে ছোট্ট বাচ্চার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। প্রথমত সম্মানিত মুসল্লিবৃন্দ, উল্লেখিত তিনটা হাদিসের বিষয়ে বিদ্বানগণ দুই ধরনের মতামত দিয়েছেন। প্রথম মতামত হচ্ছে কবরের এই চাপ থেকে মুমিন হোক, মুসলিম হোক, শহীদ হোক, আর যেই হোক, কেউ এই কবরের চাপ থেকে বাঁচবে না। এটা প্রথম বিদ্বানদের মতামত। দ্বিতীয় বিদ্বানদের মতামত হচ্ছে কবরের এই চাপ ঠিকই সবাই পাবে, সবাই পাবে, তবে মুমিন এবং মুসলিম যারা ভালো শহীদ তাদের চাপটা হবে শান্তিদায়ক চাপ, কষ্টের চাপ নয়। কিন্তু চাপ সবারই হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কারণেই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গিয়ে কাঁপতে কাঁপতে দাড়ি ভিজিয়ে ফেলতেন, আর আমি এবং আপনি সেই কবর থেকে করে দূরে কত দূরে সরে আছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।